Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman kathira. Amma ba'd. Fa inna khairal hadith kitabullah wa khairal hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. A'udzu billahi minasy syaithanir rajim. Innasy syaithana lakum adu fattakhidhuhu aduwwa innama yad'u hizbahu liyakuna min ashabis sa'ir. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার এশার সালাতের পর তারিখ 25 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 26 মে 2022 আমাদের সাপ্তাহিক বিষয় ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় দুশমন মানব জাতির, শুধু আমার আপনার কিছু মানুষের নয়, বরং সমস্ত আদম সন্তান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আদম সন্তানের চির শত্রু, সবচেয়ে বড় শত্রু, যেই শত্রু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সতর্ক সাবধান করেছেন একাধিক আয়াতে, এবং সেই শত্রুর অনিষ্ট থেকে, সেই শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আশ্রয় কামনার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই শত্রু হচ্ছে শয়তান, জিন শয়তান, আর তাদের প্রধান হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে তাদের প্রধান, আর তার অসংখ্য চেলা রয়েছে জিনদের মধ্যে, কার যারা বদ প্রকৃতির, তারাই হচ্ছে শয়তান, যাদেরকে আমরা দেখি না, না দেখা শয়তান। আর মানুষের মধ্যে শয়তানও আছে, যারা শয়তান প্রকৃতির কিন্তু তাদেরকে দেখা যায়। মানুষ শয়তানের চাইতে বেশি ভয়ানক হচ্ছে জিন শয়তান। এজন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নাসে এই জিন শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা শিখিয়েছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এ আল ওয়াসওয়াস আল খান্নাস, কুমন্ত্রণা দানকারী, আত্মগোপনকারী, সামনে আসে না যে দুশমন বোঝা যাবে কখন আমার মধ্যে দুশমন ঢুকে পড়ল, দুশমন কখন আমার ইহকাল পরকাল ধ্বংস করলো ইত্যাদি কিছু বোঝা যায় না। আল খান্নাস আত্মগোপনকারী, আল্লাযী ইয়াওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিশেষভাবে এখানে জিনের কথাই, কিন্তু জিনের সাথে জিনের জিন শয়তানের অনুসারী বহু মানুষ রয়েছে, সেই জন্য আন্নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার উপায়, আজকের বিষয়বস্তু জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার উপায় বা জিন শয়তানকে দমন করার উপায়। কোরআনে কারিমের একটি আয়াত আপনাদের সামনে বলি, আর তারপরে সে উপায়গুলি 10টি পয়েন্টে পেশ করব। আরও অনেক উপায় রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি আর আমাদের সময়ের সাথে সামঞ্জস্যতা রেখেই আলোচনা করতে হবে। সুতরাং 10টি পয়েন্টে ইনশাআল্লাহ তাআলা বা 10টি উপায় বলার মাধ্যমে আলোচনা শেষ করব। সূরা ফাতির আয়াত নম্বর 6 এ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করতে গিয়ে বলেছেন, ইন্নাশ শয়তান লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। শয়তান তোমাদের শত্রু, আল্লাহ সতর্ক সাবধান করছেন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শত্রুকে শত্রুই মনে করি, শত্রুকে কেউ যদি শত্রু না মনে করে, দুশ্মনকে কেউ যদি ভাবে যে ও আমার হিতাকাঙ্ক্ষী, তাহলে তো ওর সর্বনাশ হওয়া নিশ্চিত, ওর ধ্বংস ক্ষয়ক্ষতি নিশ্চিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করে, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে শত্রু হিসাবেই তোমরা জানিও মানিও। কেন? ইন্নামা ইয়াদু হিযবাহু,
এই জিন শয়তান তার দলবলকে, তার দলবল মানুষের মধ্য থেকে যারা অনুসারী, তার দলবল হচ্ছে জিন শয়তানের মধ্য থেকে আহ্বান করে ডাকে নিজের দলকে। কিসের জন্য ডাকে? ভালো কাজের নয়, ভালো পরিণামের দিকে নয়। লিয়া কোন মিনা সাবিস সাইর, যাতে করে ওই ইবলিশ শয়তান যাবে জাহান্নামে, তার দলবল সবাই, তার অনুসারী সবাই যাতে করে জাহান্নামে যায়, সবকে জাহান্নামে নিয়ে যেতে চায়, কাউকে জান্নাতে যেতে দিতে চাই না। বিশেষ করে আদম সন্তান, তার প্রথম থেকেই আক্রোশ যে আদম আলাইহিসসালামের জন্যই তো আমি মরদুদ বিতাড়িত হইলাম, আর তার জন্যই তো আমি জাহান্নামে হইলাম। সুতরাং তাকে প্রথম চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, আলহামদুলিল্লাহ আদম আলাইহিসসালাম একটু ভুল করে দিলেও সাথে সাথে সংশোধন করে নিয়েছেন, জি সংশোধন করে নিয়েছেন। কিন্তু অন্য মানুষরা অধিকাংশই অহরহ ভুল করতে থাকে, সংশোধন করেন না, যার ফলে তালে হচ্ছে হিজবু শয়তান, হিজবু শয়তানের দল ওরাই যারা ভুল করে, ভুল করার পরে সংশোধন করে না, বারবার ভুল করে, কোনো সংশোধন নেই, তারা হচ্ছে শয়তানের দল। তাদেরকে জাহান্নামী বানাতে চায়, তাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চায়। সূরা বাকারার এইরকমই 208 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলিমকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পুরোপুরিভাবে পূর্ণরূপে প্রবেশ করো। ইসলামে পূর্ণরূপে প্রবেশ করলে আর শয়তান সুযোগ পাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, বাহ্যিক, আভ্যন্তরীণ দুই দিক থেকে। এই নয় বাহ্যিক, বাহ্যিক তো অনেকে মানুষের সামনে অনেক ভালো মানুষ, কিন্তু ভিতরে তার যে কালো ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর ওই ব্যক্তি যেই এই কালো ইতিহাস রচনা করছে প্রতিদিন, সে ছাড়া কেউ জানে না। গোপন পাপ, মারাত্মক গোপন পাপ। তো ইসলামে পূর্ণরূপে প্রবেশ করা মানে ভিতর বাহির দুটোই ব্যক্তি জীবনের সুন্দর হইতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে, ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে। ব্যক্তি জীবন যখন ঠিক হবে তখন অন্য ব্যক্তিকে আপনি আমি ঠিক করার চেষ্টা করব। নিজেই ঠিক হইতে পারেন না তো পরকে কি ঠিক করবেন আপনি? নিজের ব্যক্তি জীবন ঠিক হইলো তখন আপনি আপনার স্ত্রীকে ঠিক করার চেষ্টা করতে পারবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে আদর্শ মনে করবে, তাদেরকে ঠিক করতে পারবেন, তারপরে আপনার আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী কাছের লোক সমাজ, তারপরে দেশ, তারপরে পৃথিবী। উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পা দিও না, মানে যেখানে ধাপ রাখে শয়তান সেখানে ধাপ রাখিও না, মানে শয়তান পিছনে পিছনে যাবে না। শয়তান যেসব প্ররোচনা দেয়, অসসা দেয়, যেসব কথা ভালো লাগে, কিন্তু কোরআন এবং হাদিস ভালো বলে না, ওহিতে ভালো বলা হয়নি, এগুলি হচ্ছে শয়তানের রাস্তা। জি, সুবিধা, দুনিয়ার সুবিধা লাভ করা, বেপরোয়া হয়ে দুনিয়ার সুবিধা লাভ করতে পারবেন কিন্তু বেপরোয়া হয়ে নাই, সীমিতভাবে, সেটা হচ্ছে নিজেকে কোরআন সুন্নার বিধানের অনুযায়ী পরিচালনা করে। অনেক ভোগের সামগ্রী রয়েছে, অনেক মনের চাহিদা পূরণ করার সামগ্রী রয়েছে, অনেক দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই হালাল করেছে, সামান্য কিছু হারাম করেছে, জি সেই হারাম থেকে বেঁচে থাকতে হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেন? ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের, এখানে শুধু শত্রু আল্লাহ বলেন, কি বলেছেন? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকাশ্য হইলেও আত্মগোপন করে থাকে, কখনো কেউ শয়তানকে দেখতে পায়নি, যে শিরিক করে সেও শয়তানকে দেখতে পায় না। শয়তানকে যদি দেখেও তো শয়তানকে মনে করে যে আমার এই হচ্ছে দেবী দেবী, হ্যাঁ এ আল্লাহর ওলি, জি আমার হিতাকাঙ্ক্ষী, বুঝতে পারো না যে শয়তান, কারণ শয়তান বুঝে নিলে তারপর ওর আনুগত্য করবে না। শয়তানের পূজা করে যারা গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, তারা শয়তানের পূজা করে। ইব্রাহিম আলী সাল্লামের কথায় সূরা মারিয়ামে রয়েছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান, হে সম্মানিত আব্বা
শয়তানের পূজা করিয়েন না, তাহলে যারা বহুত্ববাদী, যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, দরগা দুর্গা, তারা শয়তানকে সিজদা করে। এর মানে আমার এই কথার মানে এই নয় যে আল্লাহর নেক বান্দা যারা দাফন হয়েছে তাদেরকে শয়তান বলা হলো, কারণ ও মূলত তার পূজা না, হয় যে প্ররোচিত করেছে যে শয়তান তার পূজা করছে। এই আল্লাহর নেক বান্দারা সত্যিকার নেক বান্দা যদি হয়ে থাকে কখনো মাজার পূজার কথা বলেনি, কখনো এর অনুমতি দেয়নি, কখনো এই শিক্ষা দিয়ে যায়নি। কিন্তু একজন মানুষ মারা গেল, আমি আপনি মারা যাওয়ার পরে চিন্তা করেন যদি কবর পাকা করে কেউ যদি পূজা করে তো সেটা আমার শিক্ষা হ্যাঁ নাকি শয়তানের শিক্ষা? শয়তানের শিক্ষা, তো এটা শয়তানের পূজা। ইন্নাহু লাকুম আদু মুবিন, প্রকাশ্য শত্রু শয়তান, আল্লাহ রাব্বুল সতর্ক করেছে এইভাবে। সুতরাং শয়তানকে দমন করতে হবে, যেমন ভাবে আজকাল বিভিন্ন রকমের অপরাধ দমন প্রতিষ্ঠান রয়েছে, কার্যক্রম রয়েছে, আছে না নেই? দুর্নীতি দমন জানছেন, দুর্নীতি দমন জি, তারপরে রয়েছে আপনার ড্রাগস জি, মাদকদ্রব্য দমন, যাতে করে দেশে মাদকদ্রব্য আর না ছড়িয়ে পড়ে, মানুষের হাতে না চলে আসে, মানুষ যেন মাদকদ্রব্যের মাধ্যমে ধ্বংস না হয়ে যায়, সমাজ ধ্বংস না হয়ে যায়, দেশ ধ্বংস না হয়ে যায়, ইত্যাদি এইসব দমনের সংস্থা রয়েছে। এইরকমই যে কোনো রকমের ক্রাইম দমন করার জন্য সমস্ত বাহিনী, প্রশাসন সব এইসব কাজে লেগে আছে। সে কতটা করছে না করছে সেটা তাদের ব্যাপার, কোথায় কতটা হচ্ছে না হচ্ছে বাস্তবে, কিন্তু উদ্দেশ্য তো এইটাই। এগুলো কিসের জন্য? হ্যাঁ, প্রশাসন কিসের জন্য, তাই না? থানা পুলিশ কিসের জন্য, সেনাবাহিনী কিসের জন্য? কারণ দেশে যেসব বিভিন্ন বাহিনীগুলো রয়েছে, যেসব দুর্নীতি হতে পারে, যেসব অপরাধ হতে পারে, ক্রাইম হতে পারে, সেগুলি দমন করা। তার চেয়েতে বেশি গুরুত্ব দিতে হবে শয়তানকে দমন করা। শয়তানকে কিভাবে দমন করবেন? জি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু পন্থা শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে শয়তান যে চির দুশ্মন তাকে দমন করতে পারবেন, তার অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। প্রথম পয়েন্ট তা হচ্ছে শয়তানকে কোন রকমের চান্স না দেওয়া, কোনো সুযোগ দেবেন না, সুযোগই দেবেন না। যে আপনার দুশ্মন সে আপনার ধারে কাছে আসার সুযোগ পাবে তাহলে তো ক্ষতি করবে। ধরেন কোন ব্যক্তি আছে যে আপনার জানের জন্য হুমকি, ধন সম্পদের জন্য হুমকি, চোর ডাকাত, চোর ডাকাতকে বাড়ির কাছেও আসতে দেবেন না, হ্যাঁ আপনার ধারের কাছে আসতে দেবেন না, না আপনার বাড়িতে ঢুকতে পারবে, না বাড়ির কাছে আসতে পারবে, অথবা বাইরে গেলে আপনার কাছে ধারে কাছে আসতে পারবে, তাহলে আপনার কি করে ক্ষতি করবে? ঠিক ওই রকমই শয়তানকে কোন রকমের সুযোগই দিতে হবে না যে আপনার ক্ষতি করতে পারে। শয়তান সবসময় সর্বাত্মক চেষ্টা করে যে মানুষ এরকম যেন খবিস হয়ে যায়, যেমন জিন শয়তান হচ্ছে খবিস, জিনের মধ্যে কার শয়তান যেমন খবিস, ঠিকই তেমনই চায় যে মানুষ কি হয়ে যাক, খবিস হয়ে যাক, নোংরা হয়ে যাক, পাপি হয়ে যাক। এই জন্য মানুষকে ভালো কাজ থেকে যথাসাধ্য দূরে সরাবার চেষ্টা করে। আপনি যখনই জিন শয়তান যেই যেই সময়গুলিতে মুহূর্তগুলিতে চান্স নেই আপনাকে হবিস বানিয়ে দেওয়ার, একজন মানুষকে খারাপ পথে পরিচালিত করার, তখন তার সামনে দরজা বন্ধ করে দিবেন, কোনো চান্স দেবেন না। তার একটি হচ্ছে ফজরের সময় যখন ঘুম ভাঙতে যাচ্ছে সেই সময় এই মর্মে নবী করিম সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে 1074 নম্বর হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। প্রতিদিন, তাহলে প্রতিদিন চান্স নিয়ে থাকে সবার ক্ষেত্রে, আমার আপনার সবার ক্ষেত্রে শয়তান চান্স নিয়ে থাকে যে দেখি আজকে একে ধ্বংস করব, এর ইমান আমল ধ্বংস করব, একে জাহান্নামের রাস্তায় নিয়ে যাব, একে জান্নাতের পথ থেকে অপসৃত করব। হাদিসে কি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদু শয়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাত। শয়তান গিরা লাগায়, শয়তান গিরা লাগায়, গ্রন্থি বাঁধে, কয়টি? তিনটি। কোন জায়গায় বলছে? আলা কাফিয়াতে রাসে আহাদেকুম, তোমাদের মাথার পেছন দিকে, যে কাফিয়ায় যে মাথার নিম্ন ভাগে যে গর্দন রয়েছে, গর্দনের পেছন দিকে, এটাকে কাফিয়া বলা, যেখানে মাথার চুল শেষ হচ্ছে আর তারপরে যে নরম অংশটুকু, এখানে গিরা লাগায়,
কেমন করে গিরা লাগায় এটা গায়েব। কারণ ঈমানের প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনু বিল গায়ব, যারা না দেখে কি করে বিশ্বাস করে, না দেখে যে সেই কথা বিশ্বাস করে নেবেন, না ওহির কথা বিশ্বাস করবেন, ওহির কথা আল্লাহর কথা, সেটা আল্লাহ রাব্বুল স্বয়ং কোরআনে নিয়ে বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলার জন্য তার কাছে জিব্রাইল মারফত ওহি করেছেন, যেটা কোরআনে নেই কিন্তু হাদিসের ওহি। এই হাদিসের ওহিতে আছে যে তিনটি গিরা লাগায় মাথায়, এজা হওয়ার নামাজ যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সালাত ওয়াকা তিনটি গিরা, ইয়াদরে ও কুল্লা অকদাতিন, প্রত্যেকটা যে গিরা লাগায় গিরা বাঁধে ওতে কি করে একটা মন্ত্র করে, আলাইকা লাইলুন তুইল, আলাইকা লাইলুন তুইল, তোমার রাত এখনো আছে, এখনো ভোর হয়নি, এখনো ঘুম পুরা হয়নি, আজকাল ছোট রাতে বড় ঈমানের পরীক্ষা। আমি দেখি শীতকালে মসজিদে অনেক লোক থাকছে, আমি যে মসজিদে ফজর সালাত আদায় করি শীতকালে কমপক্ষে তিন লাইন থাকতো, করোনা জায়গা নয়, করোনাতে তো দূরে দূরে দাঁড়াইতো, সেই দেশে যখন দাঁড়াইত দুই লাইন কমপক্ষে আড়াই লাইন, এখন এক লাইন হওয়ার পরে তারপরে মসবুখে দুই একজন লাগে। আমি চিন্তা করি ওই মসজিদই তো সালাত আদায় করছি, কিন্তু রাত দাম্মামের এই গ্রীষ্মকালে এত ছোট হয়ে যায়, আরো ছোট হবে, হ্যাঁ আড়াইটাতে আজান হয়ে যাবে। ঈমানের বড় পরীক্ষা যে বারোটায় শুইল, কারণ মানুষের বদ অভ্যাস হয়ে গেছে, ডিউটি শেষ হয় তার বারোটার আগে ঘুমাবে না, অধিকাংশ লোক রাতে কাজকাম করে যার ফলে ঘুমাবার সুযোগই পায় না, ও ঘুমায় বারোটায় ঘুমায়, খাওয়া দাওয়া করতে করতে বারোটা কারো একটা দুটো হয়ে যায়, ঈমানের বড় পরীক্ষা। জি, আর শয়তান তো মন্ত্র পাঠ করতে আছে আর গিরা লাগাইতে আছে, এই শয়তান আলাইকা লাইলুন তুইল, লম্বা রাত আছে, ফারকদ ঘুমাও, সব এখন অসুবিধা নেই। ফাইন, এই যে মন্ত্র করে ফাইনিস্তাই ফাজা, কিন্তু যদি আপনি জেগে যান, অ্যালার্ম লাগিয়ে রাখলেন, অথবা আজান শুনতে পেলেন, অথবা কেউ জাগিয়ে দিল আপনাকে, কোন একটা তদবির হইতে হবে, কোনো একটা ব্যবস্থা রাখতে হবে, এই না যে ব্যবস্থা নেই, না না, আমি অনেক ভাইকে দেখেছি, আমি বললি যে একসময় পরীক্ষা করেছি, আপনারা অ্যালার্ম লাগাবেন তো উত্তরগুলো শুনবেন, বলছে শেখ আমার অ্যালার্মের প্রয়োজন হয় না, আপনার নিশ্চয় দোষ আছে, আমি তিনটা লাগে আর এর অ্যালার্মের প্রয়োজন হয়নি, আমার প্রয়োজন না হোক তবুও লাগাই আমি, আর আপনি বললেন অ্যালার্মের প্রয়োজন হয় না সেজন্য লাগাই না, এটা কোন সাহস, এটা একটা ঈমানের দুর্বলতা, এটা হচ্ছে অযত্ন হওয়া তাহলে এই ক্ষেত্রে ফজর সালাতের ক্ষেত্রে। তো যদি জেগে যাই, যখন জেগে গেলেন প্রথম কথা শয়তান কি বলছে, জাগিও না রাত আছে, আর আপনি জেগে গেলেন, তারপরে দুই নম্বর কি করলেন, যিকরুল্লাহ ফাযাকারাল্লাহ, যিকির আযকার করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আর কি পড়লেন, আর কোন দোয়া জানা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযনা লি বিযিকরিহি, এই দোয়া অনেকের মুখস্থ নেই, না আছে কার মুখস্থ আছে দেখি, এই দোয়া তাই করতে হবে, করতে হবে, এই দোয়াটা খুব আমাদের সমাজে অপরিচিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থগুলি। সামনে সপ্তাহে ইনশাআল্লাহ ঘুমের আলোচনা যখন করব, ঘুমের জিকির আজকারে, তখন ওর অর্থ বলবো, আজকে বলবো না সময় নেই। জেগে গেল জিকির আজকার করলো, ইনহাল্লা তোকদা, একটা গিরা খুলে গেল, জেগে গেছে জিকির আজকার করেছে, ফাইন তাওয়াদ্দা, দুই নম্বর কাজ করলেন উজু করে নিলেন, ইনহাল্লা তোকদা, দ্বিতীয় গিরাটি খুলে, কয়টি গিরা মেরেছিল, তিনটি, ফাইন সাল্লা, তারপরে দুই রাকাত সালাত আদায় করলেন, যদি তাহাজ্জুদ হয় তাহলে খুবই ভালো, আর যদি নাও হয় তো এই যে সন্নত সন্নত বা তাহিয়াতুল উযু করলেন, ইনহাল্লা তোকদা, তিন নম্বরটি খুলে গেল, ফরজ আদায়ের আগেই তিনটি গিরা খুলে গেল, জিকির আজকার আর উযু আর সালাতের মাধ্যমে, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, তখন ওই ব্যক্তি যে ব্যক্তি জাগ্রত হলো এইভাবে, সেই ব্যক্তি সক্রিয় হয়ে যায় না, শীত মানে একটি সক্রিয় হয়ে যায়, তাই এবার নাফস তার মন মানসিকতা তখন ফ্রেশ হয়ে যায়, সত্যি ফজরের সালাত পড়লে কি যে মনটা ফ্রেশ থাকে, আর বিশেষ করে মসজিদে গেলে কি যে মনটা ফ্রেশ থাকে ফজরের সালাতে, সুবহানাল্লাহ, যে নিয়মিত যায় সে এটা অনুধাবন করে, বাকিটা অত ভাগা এটা উপলব্ধি করবে না। ওয়াইল্লা, আর যদি না জাগে, ওই শয়তানের মন্ত্র শুনে থেকে গেল যে রাত আছে অসুবিধা নেই, অথবা খুব কষ্ট লাগছে ইত্যাদি, যে কোনো হোক,
শয়তানের সব মন্ত্র। তাহলে কি হয়ে গেল, আসবাহা খাবীসান নাফসি কাসলান, তাইয়্যিবান নাফস না হয়ে সক্রিয় হইল না, কি হয়ে গেল, খাবীসান নাফস ভিতরটা নোংরা হয়ে গেল, নাফস মন নোংরা হয়ে গেল, কাসলান অলস হয়ে গেল, লেজি হয়ে গেল। সহিহ বুখারী মুসলিম হাদিস। দুই নম্বর উপায়, কিসের উপায়? শয়তান থেকে রক্ষার বা শয়তানকে দমন করা। দমন করলে রক্ষা পেয়ে গেলেন, যদি দুশ্মনকে দমন করতে পারতেন তাহলে রক্ষা পেয়ে গেলেন, তাই না? তো শয়তান থেকে রক্ষা পাওয়ার দ্বিতীয় উপায় হচ্ছে শয়তানকে বিতাড়িত করা এবং শয়তানকে ক্ষুধার্ত রাখা। তাড়িয়ে দেবেন আর ক্ষুধার্ত রাখবেন। পেটে যখন খাবার না থাকবে, খাবার পাওয়া যাবে না, তখন আর ঘুরবে না এদিক ওদিক। কুকুর বিড়াল দেখেছেন তো, যে খেতে দেয় তার পাশে ঘোরাঘুরি করে, আর যদি খেতে না দেন, দেখছি যে খাওয়া দাওয়া করলেন আর কিচ্ছু দিলেন না, আর আপনার আশেপাশে যাবে না, ও চিনে নিয়েছে যে কৃপণ আছে, ঠিক না? এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে 3762 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা দাখালা রাজুল বাইতাহু, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ, আল্লাহ জিকির আজকার করে, বিসমিল্লাহ, দরজা খুললেন কি বললেন, বিসমিল্লাহ, ইনদা দুখুলি প্রবেশের সময়, ওয়া ইনদা তাউমি খেতে বসলো, বিসমিল্লাহ, কালা শয়তান, তখন শয়তান বলল, লা মাবিতা লাকুম ওয়া লা আশা, এখানে রাতও কাটানো যাবে না আর খেতেও পাওয়া যাবে না, ভাগ এখান থেকে, পালাও এখান থেকে। আল্লাহ, সুতরাং সতর্ক সাবধান, বাড়িতে ঢুকছেন, বাসায় ঢুকছেন, আর তারপর খেতে বসছেন, কি করছেন, আপনি আপনার পরিবার ছেলে মেয়েদেরকে এইসব তরবিয়ত দেবেন। খেতে বসে যদি জিকির আজকার না করেন, অথবা আপনি বিসমিল্লাহ পড়লেন কিন্তু আপনার সাথে আপনার ছেলে মেয়েরা খাচ্ছে, তারা কিন্তু বিসমিল্লাহ পড়লো না, অনেকে কিন্তু খেয়াল করেন না, তাহলে আপনার খাবার কি ওর মাধ্যমে, যে বিসমিল্লাহ পড়লো না ওর মাধ্যমে ওই জিন শয়তান হালাল করে নেবে, হালাল করে নেবে, ও ওই চান্স নেবে কিন্তু। জি, এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমের 3761 নম্বর, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শায়তান ইয়াস্তাহিলু তাম, শয়তান মানুষের খাবারকে হালাল করে নেয়, মানে খেতে সক্ষম হয়, কিভাবে, কখন, আল্লাহ ইউজকার ইসমুল্লাহ আলিহ, যদি বিসমিল্লাহ না বলা হয়, খেতে বসলেন বিসমিল্লাহ বললেন না, এই জন্য ছোট বাচ্চারা, আরেকটি হাদিস লম্বা হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য কিন্তু খুব জরুরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, হ্যাঁ, সাহাবা কেরামদের সাথে, একটি ছোট্ট বালিকা দৌড় দিয়ে সে হাত দিয়েছে, একবার ধাঁই করে হাত দিয়ে সাথে আদরি করে খাবে, আর একটা বাচ্চা হাত দিয়েছে, সাথে সাথে হাত সরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে দিলেন, কারণ ওর মাধ্যমে জিন শয়তান খেতে শুরু করবে, চান্স নেবে, হালাল করবে নিজের জন্য, বিসমিল্লাহ বলে খাবে, তাড়াতাড়ি করে যে বাচ্চারা হাত দিয়ে দেয়া, ধাঁই ধাঁই করে খেতে শুরু করে, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। জি, তিন নম্বর উপায়, সেটা হচ্ছে শয়তান থেকে নিজের লজ্জা স্থানকে আবৃত রাখা, শয়তান থেকে নিজের লজ্জা স্থানকে, নিজের নিজের পরিবারের ছেলে মেয়েদের লজ্জা স্থানকে কি করা, ঢেকে রাখা। শয়তান থেকে কেমন ডাকবেন, বাথরুমে তো যেতেই হবে, তাই না? বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে যখন তো কাপড় খুলতেই হবে, তাই না? তাহলে বিবস্ত্র হইতে হবে, তো শয়তান তো দেখবে, স্বতন্ত্র দেখবে, হ্যাঁ দেখবেন না, আপনি বিবস্ত্র হবেন, প্রয়োজন নেই, লজ্জা স্থান উন্মুক্ত করবেন, কিন্তু শয়তান দেখতে পাবে না। তদবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইবনে মাজার হাদিস, হাদিসটি সহি, আল্লামা আল-আলবানী বলেছেন, সিত্র মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বনি আদম, জিন এবং আদম সন্তানের লজ্জা স্থানের মাঝখানে আড় হচ্ছে, পর্দা হচ্ছে, এজা দাখাল আল কেনিফ, যখন শৌচালয়ে প্রবেশ করবে, পেশাব পায়খানায় বাথরুমে যখন প্রবেশ করবে, কি বলবে, আইয়া কুলা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলবে, আপনারা বিসমিল্লাহ বলেন না শুধু, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন খুবসুল খাবায়েস, আগে বিসমিল্লাহ বলবেন, তারপরে কি বলবেন, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন খুবসুল খাবায়েস। চার নম্বর উপায়, শয়তানকে দূরে রাখার চেষ্টা করা, এবং শয়তানের যে ভূমিকা রয়েছে সে ভূমিকায় ব্যর্থ করা, তাহলে শয়তানকে ব্যর্থ করতে হবে, আর একটা পন্থায় ব্যর্থ করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা বাড়িতে ঢুকলেন তো হয়তো শয়তানকে ব্যর্থ করলেন, মানে খোদায় রাখলেন আর তাড়িয়ে দিলেন যে বাড়িতে ঢুকতে দিলেন না, তাই না? খেতে দে বিসমিল্লাহ বলেন, খেতে দিলেন না, কিন্তু বাইরে বেরিয়েছেন, এখন
বাইরে বেরিয়েছেন। আর ঠিক আছে, তোকে তো বাড়িতে পাই না, কারণ তোর বাড়িতে কোনোদিন ঢুকতে দিস না, বিসমিল্লাহ বলেই ঢুকিস তুই, তাই না? খেতেও বসি বিসমিল্লাহ বলে, কখনো বলিস না, তো কোনো চান্সই পাই না। তো কিন্তু বাইরে যখন বেরিয়েছে রাস্তাঘাটে হ্যাঁ চলছেন, তখন শয়তান সুযোগ পাবে না? সেই সুযোগটাকেও নিতে দেবেন না শয়তানকে, সেখানেও ব্যর্থ করবেন। সেটা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আবু দাউদ নাসাই ইবনে হিব্বানের রয়েছে হাদিসটি, আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন সহিহুল জামেতে, মান কালা হিনা খারাজা ইযা খারাজা মিন বাইতিহি, কোন ব্যক্তি যখন বাড়ি থেকে বেরোবে তখন যদি বলে কি বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবার কিন্তু মুখস্থ আছে তাই না, আমল আছে নিয়মিত নিয়মিত আমল, কারণ যেদিনে ভুলবেন সেদিনে সুযোগ নেবে। কিন্তু যখন এই কথা বলে অভ্যাস করে নিলে হলো, কয়েকদিন যদি অভ্যাস করে নেন, অভ্যাস মানে এমন হয়ে যাবে আপনার মজ্জাগত বিষয় যেন অটোমেটিকলি বেরিয়ে আসবে, অটোমেটিক গিয়ারে আছে, তখন বলা হয় কফিতা, আল্লাহর পক্ষে বলে কফিতা যথেষ্ট হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা বলে যে কফিতা যথেষ্ট হয়ে গেছে, অবকিতা তোমাকে রক্ষা করা হয়েছে, বেঁচে গেছো, অতানা আনহু শয়তান, আর শয়তান দূরে সরে গেছে, শয়তান তোমার রাস্তা থেকে দূরে পালিয়েছে। পাঁচ নম্বর উপায় সেটা হচ্ছে জিকির আজকারের মাধ্যমে শয়তান থেকে নিজেকে সুরক্ষিত করা, নিজেকে সুরক্ষিত করা। তাহলে সুরক্ষিত করার সন্নতি তরিকা আছে যেটা আজকে বলবো, আর নিজেকে সুরক্ষিত করার শেরকি বেদাতি তরিকা আমাদের দেশে প্রচলন আছে, খুব মশহুর আছে, শরীর বধ করা। শরীর বন্ধ করা শুনেছেন কোনদিন? হ্যাঁ, শরীর বন্ধ করে, জি হ্যাঁ, বেদাতি তরিকা। এই শরীর বন্ধ করার যে সব তদবির দেশে আছে সেগুলি হয় শেরিক করে, আর না হলে কমপক্ষে বেদাত করে। বাকি সুন্নতি তরিকা শুনেন, শয়তান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, শয়তান কখনো ক্ষতি করার চান্স পাবে না যদি আপনি নিয়মিত আমল করেন। তাহলে প্রতিদিনের আমল হইতে হবে। হাদিসে মর্মে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মান কালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি এক ও এক, যার কোনো শরীক নেই, লাহুল মুলকু, তার জন্য সার্বভৌমত্ব বা তার জন্য সব কিছু রাজত্ব মালিকানা, আর ওয়া লাহুল হামদু, তার যাবতীয় প্রশংসা, আওয়ালা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ফি ইয়াউমিন মিয়াত মাররা, প্রতিদিন যদি 100 বার করে বলতে পারে, প্রতিদিন কতবার? 100 বার, 100 বার হিসাব করে দেখবেন, নিয়মিত একেবারে তাড়াহড়া করে বলতে হবে না, নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, উচ্চারণ স্পষ্ট, অস্পষ্ট করে না বেদাতীদের মতো। 7 মিনিটে বেশি লাগবে না, 6.5 থেকে 7 মিনিটের খুব বেশি, 6-7 মিনিট মাত্র। কিন্তু আমরা আসলে সময়গুলোকে নষ্ট করি, খেয়াল করি না, বেখেয়াল, গাফিলতি আমাদের মধ্যে বেশি, যার ফলে করি না। 6-7 মিনিট কোনো ব্যাপার হলো, কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকছেন, সোশ্যাল মিডিয়া আপনি দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত যে পাপ হয়ে যাচ্ছে মাত্র 6-7 মিনিট। এর মাধ্যমে 4টি উপকারিতা রয়েছে শুনেন, 100 বার যদি দিনে বলেন, সকালে বলেন, দুপুরে বলেন, যে কোনো সময় বলেন, কানাত লাহু আদলু আশরে রেকাবিন, 10টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। এক একটা গোলাম স্বাধীন করা যে কত নেকি, একটা মানুষকে স্বাধীন করে আল্লাহর ইবাদতবন্দী করবে গোলামের যুগে কত যে গুরুত্ব ছিল এখন বুঝবেন না। ওয়া কুতিবা লাহু মিয়াতু হাসানা, 2 নম্বর ফজি 100টি নেকি লেখা হবে, 100টি নেকি। এই 100 নেকি আমাদের দেশের মানুষের শুনে মন উঠবে না, বলছি আরে 49 কোটি শুনেছি তবলিগি ভাইদের কাছে, কি 100 শুনেছি, 100টা হচ্ছে জেনুইন, আর ওই 49 কোটি আর এত লাখ ওগুলো হচ্ছে সব জাল, কথা বোঝা গেছে? জাল টাকা, যে কোটি কোটি টাকা এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে, আর আমার কাছে মাত্র 100 টাকা আছে, 100 টাকা তো মাশাল্লাহ আমার অনেক কাজ হয়ে যাবে, হবে না? হবে না, 2-4-10 দিন আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন? সোজা গিয়ে ধরা খাবে, একজন এরকম ধরা খেয়ে জেলে দেখা বক্তব্য করতে গিয়ে, অনেক আগের কথা বলছি, এখানে একটা ব্যাংক ছিল রাজি, ওই আপনার ওই সিগন্যাল যে রিয়াদ ব্যাংকের অপোজিটে মহাস্তাসব রাজি, তখনকার যুগে কর্নার ব্যাংক ছিল চিট্টগড়ে, তো ওই ব্যাংকে সে 500 টাকার নোট
500 রিয়াল জাল টাকা, কিন্তু ও জানে না বেচারা জাল, ওর কাছে বুঝলাম জানে না। ও কাউন্টারে দিয়েছে, কাউন্টারে দিয়েছে, ওকে যদি বলে দিত জাল তাহলে বেচারা বেঁচে যেত। অফিসার মনে করেছে যে আসলে জালিয়াতি করতে এসেছে, ও কি জানে, একটু আর জানে না। ও গিয়ে একটু ভিতরে গেল, বলছে আমার টাকাটা নিয়ে ভিতরে গেলেন, বুঝতে পারলাম ভিতরে কেন গেল। ভিতরে যাওয়ার পরে আর তারপরে টেলিফোন করে দিয়েছে পুলিশকে, আর কিছুক্ষণ ও তো কাউন্টারে আচ্ছা তুমি থামো দাঁড়িয়ে আছে, আর এসে পিছন দিক থেকে পুলিশ ধরে নিল, জেলে চলে গেল, কয়েকদিন পরে বাড়ি যেত। কথা বোঝা গেছে? সুবহানাল্লাহ। তো এই জাল নেকির কথা বলছিলাম, জাল টাকার জাল নেকি একই। এই জাল নেকিতে কোনো কাজ আসবে না দুনিয়া আখিরাতে, পক্ষান্তরে যদি আসলি আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয় তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসে। 100টি নেকি লেখা হবে, মহিয়াত আনহমিয়াত হচ্ছে 100টি গুনাহ মাফ করা হবে। চিন্তা করে 100টি গুনাহ, 100 গুনাহ মাফ করা হবে। তাহলে কাবিরা গুনাহ, সাগিরা গুনার তো ফজিলত আছে, কিন্তু কাবিরা গুনার সাথে তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করলেও সেগুলো তো মাফ হবে। ওয়াকানাতুল্লাহ কয়টি হলো? তিনটা হয়ে গেছে, তাই না? চার নম্বর হচ্ছে ওয়াকানাতুল্লাহ হিরজাম মিনাশ শয়তান ইয়াউমাহু যালিক, আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। সেই দিনের শয়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই 6-7 মিনিট আপনি জিকির করলেন, সারা দিন রাত আপনি 24 ঘন্টা শয়তান থেকে হেফাজতে থাকলেন, হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত। ওয়ালাম ইয়াতি আহাদুন আবি আফযাল মিম্মা জাল, এর চাইতে বেশি নেকি কেউ নিয়ে আসতে পারবে না, ইল্লা রাজুলুন আমাল আকসারু, কিন্তু কেউ যদি এর চাইতে বেশি আমল করে, এর চাইতে বেশি কেউ 200 বার পড়লো, 300 বার পড়লো, 150 বার পড়লো, কেউ অন্য আরো জিকির আজকার করলো, সেটা আলাদা কথা, কিন্তু এত গুরুত্বপূর্ণ কি কি ফজিলত, 10টি গোলাম স্বাধীনের নেকি আর 100 নেকি, 100 গুনাহ মাফ, আর 4 নম্বর হচ্ছে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। তো কালিমা তাওহীদ এর বেশি বেশি জিকির আজকার করবেন, চলতে ফিরতে হাঁটতে হাঁটতে, মসজিদে যেতে যাদের 5 মিনিট লাগে তো যেতে যেতে প্রায় সারা হয়ে যাবে, সে একসাথে জরুরি নাই 50 বার সারলাম, ঠিক আছে ফিরা মসজিদ থেকে ফেরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে পড়তে পড়তে ফিরে যাবো, আমি পরীক্ষা করে দেখেছি এগুলো। তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন, ওয়াকিং এর সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওই দেশে টেলিফোন টেলিফোন না করে জিকির আজগার, হাজার হাজার জিকির আজগার হয়ে যাবে, ব্যাস চেষ্টা করে থাকবে, আল্লাহ তৌফিক দান করে। 6 নম্বর উপায় হচ্ছে বিতাড়িত শয়তান অনিষ্ট থেকে ইস্তিয়াজা, মানে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, পানা চাওয়া, পানা চাওয়া, এটা হচ্ছে সাহায্য চাওয়ার বিশেষ ধরন। সাহায্য চাওয়া কথাটি ইস্তিয়ানা হচ্ছে আম কথা, ব্যাপক কথা, যে কোন রকমের সাহায্য চাওয়া, ভালো কিছু পাওয়ার জন্য আর মন্দ থেকে বাঁচার জন্য আর কোন অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর আশ্রয় কামনা করা, এর নাম হচ্ছে ইস্তিআজা বা আশ্রয় কামনা করা, শয়তান থেকে, শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 200-তে ইরশাদ করেছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শয়তানি নযগুন, তোমাকে যদি শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়া হয়, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করো। কি করতে হবে? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আশ্রয় কামনা করো। ইন্নাহু সামিউন আলিম, কারণ আল্লাহ রাব্বুল সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তাহলে ইস্তিআজা মানে আশ্রয় কামনা কোন বাক্য দিয়ে করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা প্রসিদ্ধ আর সবার জানা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি বলেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তাহলে ভালো। আরো যদি বেশি বলেন মিন হামজিহি ওয়া নাফখিহি, হ্যাঁ ওয়া নাফসিহি, তো ভালো কথা। জি, বিভিন্ন রকমের কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি। 7 নম্বর উপায় সেটা হচ্ছে সূরা ইখলাস ফালাক নাস পড়া, সূরা ইখলাস কুলহলাম আর ফালাক নাস, এগুলি বেশি বেশি নিয়মিত পাঠ করা, যেই যেই জায়গাগুলোতে পড়া শোন্য সেই যে যাই ক্ষেত্রগুলোতে পড়া, যেমন ঘুমাবার আগে, হ্যাঁ, তারপরে ফরজ সালাতের পরে,
যে সকাল সন্ধ্যা ইত্যাদি এইভাবে। এই মর্মে একটি হাদিস রয়েছে, সহি মুসলিমে রয়েছে, আবু দাউদ রয়েছে, হাদিসটি সহি মুসলিমে রয়েছে। অব্বা বিন আমের রাদিয়াল্লাহ তাআলাতে বর্ণিত, তিনি বলছেন যে আমরা জোহফা আর আবওয়া নামক এই দুই জায়গার মাঝখানে, জোহফা ইয়াম্বুর দিক থেকে যখন মক্কার দিকে ঢুকবেন তখন জোহফা যে রাবিক শহর রয়েছে, রাবিকের পাশে একটা বিরান এলাকা, এই জোহফা একটি মিকাত ছিল। তো এই জোহফা আর আবওয়া যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মায়ের ইন্তেকাল হয়ে থাকে, এই জায়গার মাঝখানে ইজ গাশিয়াত না রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, হঠাৎ করে প্রচন্ড বেগে বাতাস মানে ঝড় আর কি অন্ধকার হয়ে গেল, ঝড়ে দেখছেন আরব দেশের যে অন্ধকার। আমার দুইবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে হাফরুল বাতন থেকে, হাফরুল বাতন থেকে বক্তব্য করে আসবো, চলে আসবো দমদম এয়ারপোর্টে বসে আছে, দুই দুইবার করে ওখান থেকে গেছে তো গেছে, টিকিট ক্যান্সেল গেছে, টিকিট যে সব ভাইরা করেছিল অনলাইনে সৌদি ভাইরা আছে জাহামুল্লাহ খের, তাদেরকে বললাম যে তোমরা কমপক্ষে রিফান্ড করো না, 24 ঘন্টা নাস্তা পানি দিল এয়ারপোর্টে, তারপরে 24 ঘন্টা পরে আগামীকালকে রাত্রে যদি আবহাওয়া ক্লিয়ার হয় তাহলে যেতে পারবো। 3-4-5 ঘন্টা বসে থেকে বলছে রিয়াদ থেকে ফ্লাইট এসে তো নিয়ে যাবে হাফরুল বাতেন, তার ফ্লাইট বসে থাকে না, ফ্লাইট আসলো না, আসতেই পারলো না, রাত 11টা হয়ে গেল প্রায়। আমাদের তিনি ভাই ছিলেন হাফরুল বাতেন জাহামুল্লাহ খের, তারা এসে নিয়ে গেল আমাকে, একটু যখন রাস্তাঘাট পড়ছে কিছু দেখতে পাই, এয়ারপোর্টে যে পৌঁছেছিলাম কত যে রিস্কে রাস্তা আমি কিছু দেখতে পাই না, ড্রাইভার বলছে আমি একটু একটু দেখতে পাচ্ছি, আমি বলছি সাবধান ভাই চালাও, আল্লাহ বলছে আস্তে আস্তে চালাও, এত ধুলো উড়ে এই কুয়েত আর এরাক আর এই সৌদি আরবের এই এলাকাটাই, এত ধুলো আপনি দামামে পাবেন না, যার যাওয়া অভিজ্ঞতা নেই হাফরুল বাতানের দিয়ে খাবজের দিকে তারা জানতে পারবে না যে কত ধুলো উড়ে, কিছুই দেখা যায় না, আল্লাহ তো দুইবার করে এরকম হয়েছে। তো এই রকমের কি ছিল, ঝড় এবং অন্ধকার হয়ে গেছে ঝড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করছেন, আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দিয়ে আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক নাস পড়ছেন, আর বললেন হে উকবা তাআউয়াজ বিহিমা, তুমি এই দুটো সূরা দিয়ে আল্লাহর আশ্রয় কামনা করো, এই দুটো সূরা দিয়ে আল্লাহর আশ্রয় কামনা করো আল্লাহর কাছে, ফামা তাআউয়াজ মুতাআউয়াজ বিমিসলিহিমা, এই দুটো সূরার মাধ্যমে আশ্রয় কামনার মতো আর কোনো আশ্রয় হতে পারে না, কোনো এমন কোনো বাক্য নেই যে বাক্য দিয়ে এর চাইতে ভালো করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যেতে পারে। স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে জাদুতে যে আক্রান্ত হয়েছিল, ইহুদির জাদু যে মারাত্মক ধরনের জাদু ছিল, অন্য মানুষকে এই জাদু হইলে সে ধ্বংস হয়ে যেত, বাঁচতই না, আল্লাহ রাব্বুল তাআলার হেফাজত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আল্লাহর খাস হেফাজত, তারপরে যে কি যে প্রতিক্রিয়া ছয় ছয় মাস দীর্ঘ, তারপর আল্লাহ রাব্বুল আলমে তার চিকিৎসার জন্য এবং তার এই জাদুর যে কুপ্রভাব রয়েছে সেটা দূর করার জন্য তাকে আল্লাহ তার নিজের আশ্রয়ে রাখার জন্য এই চিকিৎসা 11টি আয়াত নাজিল করেছিলেন দুটো সূরা মিলে। সূরা ইখলাসের ফজিলত রয়েছে, হ্যাঁ, তো এই জন্য এই দুটো সূরার সাথে সাথে সূরা ইখলাসও পড়বে বেশি বেশি। 8 নম্বর উপায় হচ্ছে আয়াতুল কুরসি পড়া, আয়াতুল কুরসি পড়া, বিশেষ করে যে সময়গুলোতে আয়াতুল কুরসি পড়লে পড়া সুন্নত সেগুলি পড়বে, আর এমনিও আয়াতুল কুরসি সূরা বাকারা যে কোনো সময় যেখানে পাঠ হয় সেখানে শয়তান বসবাস করতে পারে না। এই মর্মে সহিহ বুখারী 3033 নম্বর হাদিসে রয়েছে, লম্বা হাদিস, আবু রাদিয়াল্লাহ তাআলা আনহুকে খেজুরের পাহারাতে লাগিয়েছিলেন, আর চোর ওই জিন শয়তান চোর হয়ে কি করতে এসেছিল, চুরি করতে এসেছিল, একদিন ধরলেন ছেড়ে দিলেন, মায়া হয়ে গেল, দ্বিতীয় দিনে ছেড়ে দিলেন, তৃতীয় দিনে আর ছাড়বো না, আর ছাড়বো না, কারণ দেখলো যে তো ছাড়বে না, তো একটা তো শিখিয়ে দিই, কিছু কি শিখিয়েছিল, আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত, জি। তো শয়তানের শিক্ষা কি ওহি নাকি, ওহি হইতো না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে স্বীকৃতি না দিতেন, অনুমোদন না দিতেন, সাদা কাকা সে সত্য বলেছে, তার মানে তখন হাদিস হলো, তখন কি হয়ে গেল, হাদিস হয়ে গেল। সুতরাং আহলে কোরআন বিভ্রান্ত করছে এইভাবে, কিন্তু একশন লোককে এটা হইতে পারে, হ্যাঁ, যে শয়তান আয়াতুল কুরসি ফজিলত শিখাবে আর ওই হাদিস মানবো, নাউজুবিল্লাহ বলছি ওই হাদিস মানবো যে হাদিস বলা হচ্ছে যে শয়তান হাদিস শিখায় আর শয়তান আয়াতুল কুরসি ফজিলত শিখায়, কিভাবে এক এক শ্রেণীর শয়তান যারা ভ্রান্ত আকিদার শয়তান তারা জাতিকে গুমরা করছে, কথা বোঝা গেছে না, জি। তো এই জন্য এলেম জরুরি, এলেমের অস্ত্র না থাকলে আপনাকে কাত করে দেবে, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসটিতে কি রয়েছে শুনেন, কি বলেছিল ইবলিস, এজা আওয়াই তাইলা ফেরাস আবু হুরায়রা, তোমাকে একটা তদবির শিখিয়ে দিয়েছি, যাক ছেড়ে দেবো আজকে, একটা ভালো কিছু শিখিয়ে দিয়েছি, কি ছিল,
তুমি যখন বিছানে আসবে শোয়ার জন্য ফাকরা আয়াতুল কুরসি দেন আয়াতুল কুরসি তার মানে তার আগে আয়াতুল কুরসি কিন্তু নাযিল হয়ে গেছে সূরা বাকারা নাযিল হয়ে গেছে যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে কি হবে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতানুন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন সিকিউরিটি ফেরেশতা নিযুক্ত থাকবে তোমার পাহারা দেওয়ার জন্য সিকিউরিটির জন্য ওয়া লা ইয়াকরুবুকা শাইতান শয়তান তোমার কাছেও আসতে পারে শয়তান তোমার কাছেও আসতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু হুরায়রা কিসসা শুনলেন ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন আগে কিন্তু ওহীতে জেনে গেছেন যে কি ব্যাপার মা ফালাসিরুকাল বারিহা বলো তোমার বন্দীর কি খবর তোমার কয়েদির কি খবর জি ইয়া রাসূল আর বলিয়েন না আমি তো আগে ওহীতে জেনে গেছি তো ঘটনা এরকম ঘটেছে ছেড়ে দিয়েছি ওকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদাকা তোমাকে সত্যি বলেছে আয়াতুল কুরসির এই ফজিলত কি বলেছে সত্য বলেছে কিন্তু সে সত্যবাদী না ওয়াহুয়া কাযুবুন সে মহামিথ্যু কাযুব মুবাল্লাগার সে মানে চরম মিথ্যু হাজার হাজার মিথ্যার ভিতরে একটি সত্য জি হ্যাঁ গণকরা ওই রকমই গণক যারা যদি শীত তারা ওই রকমই এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াক দেব মাহা মিয়াত কাযিবা একটা সত্যের সাথে একশোটি মিথ্যা বলে কিন্তু ওই যে একটা সত্য হয়ে গেছে ওই যে দেখো যেমনটা বলেছিল তেমনই হইলো হইলো ওই যে বলেছিল অমুক করছিল অমুক জায়গা আছে অমুক গ্রামে আছে পাও গেল সব বিশ্বাস এখন সব বিশ্বাস আল্লাহু আকবার সেন কি বিশ্বাস করতে হবে বাহ্যিক বাস্তব দেখছি বাস্তব বিশ্বাস করতে হবে না বিশ্বাস করতে হবে কোরআন সুন্নাহর ওই কোরআন সুন্নাহর বিশ্বাস করতে হবে কোরআন সুন্নাহর আলোকে যদি টিকে তাহলে সে বাস্তব হচ্ছে বাস্তব আর না হলে সে বাস্তবে প্রতারণা থাকতে পারে সে বাস্তবে ধোকাবাজি থাকতে পারে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমিন নয় নম্বর উপায় হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করা শেষ দুটি আয়াতের কথা রয়েছে কেউ যদি তিনটি পড়ে ভালো কথা কারণ তিনটি পড়া অভ্যাস আমাদের দেশে মানুষের আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে কিন্তু হাদিসে দুটি আয়াতের বিশেষভাবে ফজিলতের কথা এসেছে এতে কি হবে এই দুটো আয়াত যদি আপনি পাঠ করেন যেই সময় পাঠ করা সুন্নাত সেটা কখন যখন রাতে ঘুমাতে যাবেন তখন তাহলে শয়তানের অনিষ্ট থেকে আপনি রক্ষা পাবেন শয়তান অনিষ্ট থেকে তো পাবেন কিন্তু হাদিসে শুধু শয়তান বলা হয়নি কাফা তাহু বলা হয়েছে হতে পারে যে মানুষ শয়তান অনিষ্ট থেকে রক্ষা পাবে জি আর একটি অর্থ বলা হয়েছে কাফা তাহুর যে যার তাহাজ্জুদ পড়া অভ্যাস আছে কিন্তু উঠতে পারলো না সূরা বাকারা শেষ দুটো আয়াত পাঠ করে শুয়েছে সে তাহাজ্জুদের নাকি পেয়ে যাবে তাহাজ্জুদের নাকি পেয়ে যাবে হাদিসটি দেখেন আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে বসবাস করতেন এই জন্য বদরি তিনি 313 জনের মধ্যেকার ছিলেন না এটা হচ্ছে তার ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা মিন আওয়াখির সূরাতিল বাকারা এইভাবে রয়েছে বিভিন্ন রিওয়ায়াতে কোন জায়গায় বহু বছর কোন জায়গায় এক বছর কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ দুটো আয়াত পাঠ করে ফি লাইলাতিন যে কোনো রাতে তো ওই রাতের জন্য কাফাতা ওই দুটো আয়াত তাকে রক্ষা করার জন্য যথেষ্ট তার হেফাজতের জন্য দুটো আয়াত মাধ্যম হিসাবে যথেষ্ট মুত্তাফাক বুখারি মুসলিমের হাদিস বুখারি মুসলিম হাদিস সহিহ বুখারি 4624 নম্বর হাদিস সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন এই সূরা বাকারার ফজিলত সম্পর্কে গোটা সূরা বাকারা শুধু শেষ খান না গোটা সূরা বাকারা বাড়িতে যদি নিয়মিত সূরা বাকারা পড়া হয় আর যারা নতুন বাড়ি ঘর করছেন দীর্ঘদিন ওই যখন নির্মাণাধীন থাকে তখন এমনি বিরান হয়ে পড়ে থাকে কিনা অনেক বাড়িতে শয়তানে জ্বালায় আমি এখানে আসার আগে 3 বছর বড় জামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছি মাদ্রাসার পিছনে দুইতলা প্রথম উঠলো আপনার কি বলে স্টাফের জন্য কি বলে যেগুলোকে কোয়ার্টার কোয়ার্টার উঠলো তো প্রথম তৈরি হওয়ার পরে ঢুকলাম আমি ঢুকার পরে আমার তখন মাত্র 3টে বাচ্চা ছিল জি 9টার মধ্যে 3টে প্রথম 3টে ছিল তো সুবহানাল্লাহ যতক্ষণ আমি বাড়িতে থাকি বাসায় থাকি কোয়ার্টারে থাকি ততক্ষণ বাচ্চারা তো খেলাধুলা করে খুব কোন রকম ভয় করে না রাত্রে হোক দিনে হোক কোনো ভয় লাগে না কিন্তু আমি যখন মাগরেবে অনেক সময় মাগরেবে চলে আসি আর মাদ্রাসায় যেহেতু মাদ্রাসা 5 মিনিটের রাস্তা তো একবারই এসে পড়েই যাবো বসে যাই মাঝে মাঝে অফিসে বসে থাকি তখন বাসায় বলে যে এত বাচ্চারা কান্নাকাটি করছিল খালি ভয় পায় এসে জড়িয়ে ধরে নেয়
তখন আমি ওই বসাটা বাদ দিলাম, ঠিক আছে মাগরিবটা পড়ে চলে আসছি কিছুদিন, আর কোরআন তেলাওয়াত বললাম, সূরা বাকারা তেলাওয়াত চালাম, নিজেও শুরু করলাম, পরিবারকে বললাম সূরা বাকারা তেলাওয়াত চালাম, কারণ দীর্ঘদিন এই বছর খানেক বা তারও বেশি নির্মাণাধীন এই বিল্ডিং পড়ে থেকেছে বা নির্মাণ হয়েও পড়ে থেকেছে, এখানে শয়তান বসবাস করতো। না আমরা যখন বসবাস শুরু করেছি তখন তারা হ্যাঁ বিরক্তি বোধ করছে, আমাদেরকে পরেশান করার চেষ্টা করছে, আমরা যদি পরেশানে পালিয়ে যাই তাহলে খুশি হয়ে যাবে, না তাকে তাড়াইতে হবে, শয়তানকে তাড়াইতে হবে। কথা বোঝা গেছে? জি। তো এই বিষয়গুলি মনে রাখবেন, কারণ অনেকেই নতুন বাড়িঘর তৈরি করছেন আর বেদাতি তরিকে অবলম্বন করছেন, না সুন্নতি তরিকে আছে শয়তান তাড়াবার। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করিও না, বাড়িগুলোকে কবরস্থানের মতো করে দিও না। কারণ কেন কবরস্থান বলেছেন? কবরস্থানে সালাত পড়া জায়েজ নয়, ওই রকমই তোমাদের বাড়িতে দিনের পর দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, কোনো নামাজ পড়ো না। মসজিদে গেলে হয় বেনামাজি এক নম্বর, আর না হলে নামাজি হলে মসজিদে গিয়ে সুন্নাত তো মসজিদে, আর বেতর মসজিদে, ফরজ মসজিদে, নফল মসজিদে, সতর রাকাত এসা পড়বে তাও মসজিদে, সব সব মসজিদে, বাড়িতে কোনো নামাজ নেই, যার ফলে বাড়িতে শয়তান আসর জমিয়েছে। না খবরদার, না কবরস্থান বানায় না বাড়িকে। ইন্না শায়তানা ইয়ানফির মিনাল বাইত আল্লাযী ইয়ুকরা ফীহি ওয়া তুকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা নিয়মিত পাঠ করা হয় সেই বাড়ি থেকে শয়তান ইয়ানফির মানে পালায়ন করে, না ফর ইয়ানফির মানে পালায়ন করে, পালিয়ে যায়, থাকতেই পারবে না, পালাবে। জি, সহিহ মুসলিমের হাদিস। 10 নম্বর উপায়, আর সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। কিসের উপায়? শয়তান থেকে নিজেকে, নিজেদেরকে, নিজের পরিবার পরিজনকে রক্ষা করা। দুনিয়ার অনিষ্ট, দিনের অনিষ্ট, এখানে বলে রাখা ভালো যে শয়তান শুধু আপনার আখেরাত নষ্ট করে না, আপনার দুনিয়াও নষ্ট করতে চায়। মানসিক অশান্তির জন্য ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসার রোগ অনেকের আছে। তারপরে মানসিক অশান্তি সৃষ্টি করার জন্য পরিবারের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, দ্বন্দ্ব লাগিয়ে দেয়। যখনই দেখবেন স্বামী স্ত্রী যখন তখন ঝগড়া লাগছে, জানবেন যে শয়তান সুযোগ নিচ্ছে। শয়তানকে সুযোগ দিবেন না, শয়তানকে সুযোগ দিলেন মানে আপনি হেরে গেলেন। না, সমাধান আছে, যে কোনো সমস্যার সমাধান আছে, কেন সমাধান খুঁজে পাবো না? আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আমার ওয়াইফের সাথে অথবা ছেলে মেয়েদের সাথে যে সমস্যাগুলি হচ্ছে এর কারণ কি। কারণ উদ্ঘাটন করেন, কারণ যখন উদ্ঘাটন হয়েছে তো এর সমাধান কি হতে পারে, এই কারণগুলি দূর করার উত্তম ব্যবস্থা কি হতে পারে। আর না, সমস্যা হয়েছে, সমস্যাকে আরো বাড়াবো। হ্যাঁ, তুই এক কদম বাড়বি, আমি দুই কদম বাড়বো, তোরা বাড়াবাড়ি করবি, আমিও তোদের চাইতে কম না, কারণ গায়ে জোর বেশি আছে, জমি জায়গা আপনার নামে আছে, টাকা পয়সার মালিক আপনি, এখন স্ত্রী আপনার কাছে দুর্বল, অনেক সময় এর বিপরীত আবার, অনেক স্বামীরাই দুর্বল কিন্তু স্ত্রীর কাছে স্বামী নির্যাতন হচ্ছে, শুধু এই নারী নির্যাতনই হচ্ছে না, পুরুষরাও খুব বেশি নির্যাতন হচ্ছে। এসব খবর আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ হেফাজত করে, সব খেয়ে দিয়ে লুটপাট করে পরকীয়া প্রেমে কোথায় পালিয়ে চলে গেল সব। জি হ্যাঁ, বরং নিজের তৈরি করা বাড়িতে, আমি এরকম ঘটনা জানি, দামামেও ছিল এইসব এলাকায় ছিল, বহু টাকা ইনকাম করেছে, হ্যাঁ তারা, তাদের কথা শুনেছি, নামটা না বললে তার কোনো গিবত নেই, বলছে যে সে তো পরকীয়া করেছে, করেছে বাড়ি স্ত্রীর নামে করেছিল, সেই বাড়িতে সে ওই ওই ওকে নিয়ে থাকছে, হ্যাঁ যেটা বর্তমান যেটা অবৈধ স্বামী সেটা কিন্তু সে বাড়িতে বসবাস করছে, এরকম বহু ঘটনা আছে, আল্লাহ হেফাজত করে। এক তো সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপ, মানব জীবনে পাপ অবশ্য পাপ আছে, চিন্তা করেন আপনি কারো ইজ্জত যদি নষ্ট করে থাকেন তো কেউ আপনার ইজ্জত নষ্ট করবে, আপনার ওয়াইফের ইজ্জত নষ্ট করবে, আপনার ছেলে মেয়েদের ইজ্জত নষ্ট করবে। জি, আর না হলে অন্য কোনো পাপ আছে, আল্লাহ হক নষ্ট করা পাপ আছে, না হয় মানুষের জুলুম অত্যাচার করা পাপ আছে, চুরি ডাকাতি বেইমানি আত্মসাত করা পাপ আছে, না হয় হারাম খাওয়া পাপ আছে, পাপ আছে, অবশ্যই পাপ আছে, পাপের কুপরিণাম অবশ্যই রয়েছে, কিন্তু সেটা হয় তাড়াতাড়ি আসবে আর না হলে একটু বিলম্বে আসবে, সরাসরি আপনার উপর অ্যাটাক করবে আর না হলে আপনার পরিবারের উপর আক্রমণ করবে। জি, সেই জন্য একটু জ্ঞানী হইতে হবে এবং ইমানদার হইতে হবে, আল্লাহ যেন আমাদের সংশোধনের তৌফিক দান করে। বলছিলাম 10 নম্বর পয়েন্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য বা শয়তানকে দমন করার জন্য, সেটা হচ্ছে তৌহিদ এবং বিশুদ্ধ আকীদা, তৌহিদ আর সহি আকীদা। চিন্তা করেন, হাদিস আছে না,
যে উমর রাদিয়াল্লাহু তাআলা নকে যেই গলিতে যেই রাস্তাতে জিন শয়তান হাঁটতে দেখত সেই রাস্তা থেকে শয়তান কি করত পালাতো পালাতো কেন জি হ্যাঁ এই যে তার মধ্যে এমন কিছু ছিল না সবচেয়ে বড় হ্যাঁ অমিন কিছু অবশ্যই ছিল কিন্তু সেটা কি ছিল সেটা হচ্ছে দীন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি উমর রাদিয়াল্লাহু তাআলা নর স্বপ্ন সম্পর্কে বলেছেন যে এর তাফসীর হচ্ছে কি দীন যে লম্বা জামা গোটা শরীর ঢেকে যাচ্ছে এটা হচ্ছে দীন জি দীন আর দীনের মূল হচ্ছে তাওহীদ আল্লাহর একত্ব লা ইলাহা ইল্লাল্লাহ দীনের মূল হচ্ছে সহিহ আকীদা আগে আকীদার পরিশুদ্ধি আকীদা হচ্ছে কিবলা তারপরে পাঁচ ওয়াক্ত সালাত তারপরে তখন যাকাত তারপরে তখন সিয়াম তারপরে তখন হজ তারপর অন্যান্য ফরজ ওয়াজিব আর সুন্নাত নফল জি তো আকীদা সহিহ হওয়ার সহিহ আকীদা যদি থাকে তো আপনি আল্লাহর মনোনীত বান্দা মুখলাসিনদের অন্তর্ভুক্ত নিষ্ঠাবান বান্দা মুখলাসিন আর মুখলাসিন মানে হচ্ছে মুস্তাফি মানে মনোনীত বাছাইকৃত বাছাইকৃত বান্দার অন্তর্ভুক্ত যদি হইতে পারেন তো শয়তান কখনো ক্ষতি করতে পারবে না শয়তান কখনো ক্ষতি করতে পারবে না শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই জিন শয়তান বা ইবলিশ শয়তান জিন শয়তানের প্রধান ইবলিশ শয়তান সম্পর্কে ইবলিশ শয়তান যখন শয়তান হয়ে গেল আল্লাহর কথা শুনল না মানল না আর আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো সে করলো না তখন সে দেখলো যে আমি তো জাহান্নামে হয়ে গেলাম কার কারণে হইল আদমের কারণে হইল হ্যাঁ দোষ চাপালো কার উপর মনে মনে আর তোর কারণে হইলাম আচ্ছা ঠিক আছে তোর সন্তানকে আমি গোমরা করে জাহান্নামে নিয়ে যাব তাহলে এটাও তো তার ক্ষমতায় নেই তো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে তো জানছে যে আল্লাহর কাছ থেকে চাইতে হবে এত বিদ্যা তাহলে কম বিদ্যা নেই তার বিদ্যা যথেষ্ট না এলেম যথেষ্ট নয় আমল লাগবে আসলে জি যথেষ্ট এলেম ছিল না হলে কি করে এসব বুঝলো যে আমাকে ছাড় নিতে হবে কত বিচক্ষণ ছিল আর ছাড় আমার হাতে না আমার ক্ষমতা নেই সুতরাং আল্লাহর কাছ থেকে চাইতে হবে কাল্লা ইবলিশ শয়তান বলছে রব্বে বিমা আগওয়াইতানি হে আমার রব আল্লাহকে রব বলেছে তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে জান্নাত পাওয়া যায় না আল্লাহটাকে টিকিয়ে রাখতে হবে কথা বোঝা গেছে আল্লাহ আল্লাহ করছে আর এদিকে মাজারে সেজদা করছে আল্লাহ আল্লাহও করছে আর ওইদিকে গৌস কুতুবের কাছে চাইছে আল্লাহর গৌস কুতুব ওলি আউলিয়া সারা দুনিয়াকে ধরে আছে আল্লাহ না হলে আল্লাহ কখন ধ্বংস করে দিত এসব আকিদা যদি সুফিদের আকিদায় থাকে তো আল্লাহ আল্লাহ করে কাজ হবে তো ইবলিশ শয়তানও তো আল্লাহ আল্লাহ করেছিল রব্বে হে আমার রব হে মা আগুয়াই তা নিজে তো আমাকে পথভ্রষ্ট করেই দিলে কিভাবে বলছে কি বলুন বেমা আগুয়াই তা নিজে তো আমাকে জাহান্নামে করেই দিলে পথভ্রষ্ট করেই দিলে লা ওয়াজাইয়ানান্না লাহুম ফিল আর পৃথিবীতে আমি এই মানব জাতির জন্য পাপগুলিকে সুসজ্জিত করে পেশ করব পাপ করতে কিন্তু মজা লাগে অনেক বিবাহিতদেরকে স্ত্রী ভালো লাগে না হ্যাঁ পরের স্ত্রী ভালো লাগে হ্যাঁ তুমি এই জানো না তো সেই জানো না তুমি দেখো অন্য মেয়েরা কত স্মার্ট তো অন্য মেয়েরা কত মানে বিনোদন করতে পারে তো এই করতে পারে তাদের ভাষা তো বুঝছে তাই না রাস্তাঘাটে আপনার স্ত্রী ভালো লাগে না ও রাস্তাঘাটে বেগানা মহিলা দেখলে ভালো লাগে পরে মেয়েকে দেখতে ভালো লাগে যেটা হারাম সেটা ভালো লাগে হালালটা ভালো লাগে না বুঝা গেছে না সব ক্ষেত্রে তো কি করব সাজিয়ে সাজিয়ে পাপকে সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করবে এই অনুমতি ওয়ালা হক বিয়ান ওয়াজমাইন আর সবগুলিকে আমি পথভ্রষ্ট করব সবগুলিকে আমি কি করব পথভ্রষ্ট আমি পথভ্রষ্ট হইলাম ওদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব সূরা হিজর আয়াত নম্বর 39 থেকে তবে কাকে পারবো না নিজে স্বীকার করেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তোমার মুখলাসিন অর্থাৎ মনোনীত নির্বাচিত পছন্দনীয় যারা খালেস নিখুঁত বান্দা হৃদয়ের বান্দা তাদের আকিদাতে শিরকের ভেজাল নেই হ্যাঁ সুন্নতের জায়গায় বেদাতের ভেজাল নেই সবসময় নেক নিয়ত নিয়তে তাদের ভেজাল নেই সৎ নিয়তে চলে মানুষ চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে সংশোধন করবে এইরকম মুখলাসি আয়াত নম্বর 40 সূরা হিজরে আল্লাহ রাব্বুরা বলছেন তারপরে নিজেই সেই ইবলিস বলছে ইন্না ইবাদ আল্লাহ রাব্বুরা বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান আল্লাহ বলছে ঠিক আছে তোকে এই ক্ষমতা দিলাম তবে শুনে রাখ আমার যারা খাঁটি বান্দা লাইসা লাকা আলাইহি সুলতান তোমার আধিপত্য তাদের উপর চলবে না তোমার ক্ষমতা তাদের উপর খাটবে না
ইল্লা মানিত্তাবা কামাল গাবিন তাহলে তুমি পারবে কোন কোনকে জাহান্নাম নিতে যারা তোমার ভক্ত হবে পথভ্রষ্ট হয়ে মিনাল গাবিন তোমার ভক্ত তোমার অনুসারী যদি হয়ে যায় তাহলে তারা যাবে সূরা হিজর আয়াত নম্বর 42 তার 39 থেকে 42 পর্যন্ত এই কথাগুলি আল্লাহ রাব্বুল বলেছেন সুতরাং একজন মুসলিম কি শয়তান থেকে বাঁচতে হয় কি করতে হবে তাওহীদ শিখতে হবে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে তাওহীদ পরিপন্থী কি শিরক শিরক কত প্রকার শিরক বড় শিরক ছোট শিরক প্রকাশ্য শিরক গোপনীয় শিরক জানতে হবে কোনগুলি শিরক আমাদের দেশের মানুষেরা শিরক জানে কিন্তু কোনগুলি শিরক হিন্দুদের পূজা শিরক খ্রিস্টানরা শিরক করে ইহুদিরা শিরক করে বৌদ্ধরা শিরক করে আমরা মুসলিম মাজার পূজা করলো ইসলাম করছি কথা বোঝা গেছে তীর কে সেজদা করছে তাবিজ তোমার হ্যাঁ তদবীর এগুলো হ্যাঁ দোয়া তাবিজ ভালো শেহর জাদু কুফরি কাজ করছে কিন্তু বলছে দোয়া তাবিজ নামের তদবীর এগুলো হ্যাঁ আউযু বিল্লাহ জি সহি আকীদা শিখতে হবে তাওহীদ শিখতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে যাতে করে সুসজ্জিত হয়ে থাকতে পারেন অস্ত্র নিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে থাকতে পারেন মানুষ জিন যে শয়তান রয়েছে তাদের বিরুদ্ধে কারণ ইবলিশ শয়তান বলেছিল ফাবিমা আগওয়াইতানি আল্লাহ তুমি যখন পথভ্রষ্ট করে আর সূরা আরাফের কথাটি শুনিয়ে দিই তুমি যেহেতু পথভ্রষ্ট করেছো আমাকে লাকুদানাল্লাহ সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ তাদের সোজা পথে আমি বসে যাব এক রাস্তা বসে থাকো প্রত্যেকের রাস্তায় কিন্তু শয়তান বসে আছে প্রত্যেকের রাস্তায় ভালো রাস্তায় যখন যাচ্ছেন আপনি শয়তান বসে আছে অত পেতে বসে আছে জি যেমন চোর ডাকাত ছিনতাইকারীরা রাস্তাঘাটে অত পেতে বসে থাকে রাতের অন্ধকারে জি বসে থাকবো সিরাতাল মুস্তাকিমের উপর সুম্মা লাআতিয়ান্নাহুম আর আমি তাদের সামনে এসে হামলা করব মিন বাইন আইদিহিম তাদের সামনে থেকে ওমিন খালফিহিম পিছন থেকে ওমিন আইমানিহিম ডান দিক থেকে ওয়ান সময়ে বাম দিক থেকে চারিদিক থেকে এসে আক্রমণ করব আল্লাহ এসব ছাড় নিয়েছে অনুমতি নিয়েছে আল্লাহর কাছে ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আর তুমি তাদের মেজরিটি অধিকাংশকে তুমি শুকরগুজার পাবে না শয়তানও জানে যে সবগুলি কি পারবো না এজন্য কি বলেছে মেজরিটি আকসার অধিকাংশকে তুমি শুকরগুজার পাবে না জাহান্নামী পাবে আমার সাথে পাবে আল্লাহ এই ক্ষমতা দাও আল্লাহ রাব্বুল ঠিক আছে ইন্নাকা মিনাল মুনজারিন তোমাকে ছাড় দেওয়া হইলো তোমাকে এই ক্ষমতা দেওয়া হইলো সুতরাং শয়তানকে যদি সুযোগ না দিতে চান দুনিয়া আখিরাতের ক্ষতি করার তাহলে তাওহীদ মজবুত করতে হবে সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হইতে হবে তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন তাওহীদের বাস্তবায়নের অন্তর্ভুক্ত হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা তাওহীদ বাস্তবায়ন মানে এই নয় যে আমরা মাজার পূজাও করি না দরগাও করি না দুর্গা করি না কিন্তু আমাদের দেশের কিছু আলেদের মতো নামাজও পড়ি না 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 এটা না পাঁচ অক্ত সলাৎ পড়াটা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন এক আল্লাহ আমার মাবুদ তো তার ইবাদত হইতে হবে মাবুদ মানে তো তার ইবাদত হইতে হবে প্রথম ইবাদত তো পাঁচ অক্ত সলাৎ আর তা হচ্ছে 17 রাকাত 17 রাকাত পড়ে দিলে আল্লাহর জিজ্ঞাসা করবে না আর কেন বেশি করনি তবে অনেক ঘাটতি থাকবে ঘাটতি যদি পূরণ করতে চাও তো সুন্নত বে তো ঠিক রাখো কিন্তু 17 রাকাতে যদি ঘাটতি করেন তো তাওহীদের বাস্তবায়ন করলেন না প্র্যাকটিক্যাল করলেন না এই জন্য ইমাম মাহমুদ আব্দুর রহমতুল্লাহ বলছেন মান হাক্কাকা তাওহীদ যে ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করবে দাখাল জান্নাত বিলা হিসাব তার বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত যেতে পারবে ওয়ালা আযাব তাওহীদের বাস্তবায়ন হচ্ছে শিরক থেকে মুক্ত হওয়া বেদাত থেকে মুক্ত হওয়া তার সাথে সাথে তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা করা ফরজ ওয়াজিব আদায় করা হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা যে হারাম কাজ করে পাপ কাজ করে সেই ব্যক্তির তাওহীদে ত্রুটি আছে কোন দিক থেকে ত্রুটি আছে আমি এই তাওহীদের আলোচনাগুলিতে এগুলো যখন বিস্তারিত আলোচনা করে করেছি যে মানুষের সামনে একটা পাপ করে না কিন্তু আল্লাহর সামনে করছে যে ঘুষখোর অফিসার ঘুষ খাচ্ছে যদি একজন বসে থাকে সামনে তো ঘুষ নেবে না নেবে বিভিন্ন পন্থে এমন ভাবে ঘুষ নেবে যে বসে থাকলে যেন জানতে না পারে ঠিক আছে না অনেকের ঘুষের কথা শুনেছি যে ঘুষ এমন ভাবে দেয় যেমন যেন একজন ড্রাইভার আসলো আর আসার পর নতুন একটা কার চাবি ধরিয়ে দিয়ে চলে গেল কি করে ধরবে যে ঘুষ হ্যাঁ একটা বিল্ডিং তৈরি করে বিশাল একটা ভিলা তৈরি করার পরে চাবি নিয়ে এসে স্যার এই যে চাবি নিন কি করে বুঝবে বসে থাকলে বুঝতে পারবে না যদি আমাকে এরকম কেউ চাবি দাঁড়ায় তো বলবে যদি সাইকেলই চাবি দিল তাই না জানতে দিতে চায় না কিন্তু রব্বুল আলামিন তো জানছেন যে এই চাবি কার চাবি কোথা থেকে কিসের চাবি এই তো ঘুষের চাবি হ্যাঁ ঘুষের ভিলা ঘুষের গাড়ি হ্যাঁ মার্সিডিজ গাড়ি বিএমডব্লিউ গাড়ি ঘুষ
ছোট হোক আর বড় হোক, যত দুর্নীতি রব্বুল আলামিনের সামনে করছেন কিন্তু মানুষের সামনে কেউ করছেন না, এটা শিরক না? এটা তাওহীদের ত্রুটি না? কোথায় তাওহীদের বাস্তবায়ন? যেই ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করবে, বলো ফিল্ম দেখছে পারবেন? একজনের সামনে এতগুলো সামনে না, মাত্র একজন কেউ বসে থাকবে, বলো ফিল্ম কেউ খুলে দেখতে পারবেন? কিন্তু আল্লাহর সামনে দেখছে, এটা তাওহীদের ত্রুটি না? হ্যাঁ, তাওহীদের ত্রুটি, তাওহীদের বাস্তবায়ন নাই। তাই তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন করলে যথাসাধ্য কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, আর কোনো ফরজ আজেবে ঘাটতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।